সর্বেশু নমস্কার এই যে কেদারনাথ যে সাইকেল নিয়ে যাওয়ার বুদ্ধি হ্যালো পাবলিক, গুড মর্নিং, জয় শিব শম্ভু, অং নম শিবায়, অং নম শিবায়, অং নম শিবায়, নমস্তে। তো আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুন করে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। আজকে শনিবার, এখন প্রায় 11টা বাজে। তো আজকে দূরে কোথাও যাব না, আর তো পাশেই আমার এক পুরনো ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড শুভঙ্কর ভাই, একজন বাবা ভোলেনাথের ভক্ত। তো সেই কারণেই আমার, আপনারা অনেকেই জানেন যে শুভঙ্কর ভাই জামালদা থেকে কেদারনাথ সাইকেল নিয়ে গেছেন। আমি তো জানি না, হঠাৎ করেই দেখতে পেলাম একদিন ইউটিউবে। এতটাই যে শিবভক্ত সেটা আগে আমি জানিনি, কিন্তু আমি অন্ধভক্ত হওয়ার কারণে সেই বাবার দর্শন করেছিলেন। এতটা পথ কীভাবে সাইকেলে গেল, কীভাবে তার মাথায় আসলো এই প্ল্যানটা, বুদ্ধি জানার জন্য। তো এখান থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। চলো যাই আজকে শুভঙ্কর ভাইয়ের বাড়িতে। ফ্রেন্ডস চলো শুভঙ্কর ভাইয়ের বাড়িতে এখন যাই। বাড়ির একদম খুবই কাছে, মাত্র 1 কিলোমিটার। তো সাইকেল চালিয়ে যাব, তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো যাওয়া যাক, চলো আমার সাথে। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই জানতে পারবেন, স্পেশালি শিবভক্ত হওয়ার কারণেই আমার মনটা অনেকটাই উৎফুল্ল হয়ে আছে সেই ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। সেই ভাইটার মাথায় কিভাবে সেই প্ল্যানটা, বুদ্ধিটা আসলো জানতে পারবেন, আর কিভাবে এতটা পথ গেছেন, কিভাবে মোটিভেশন জুগিয়েছেন সেটাও কিছুটা হলেও জানতে পারবেন। চলো যাওয়া যাক ভাইয়ের বাড়িতে। আমরা প্রায় শুভঙ্কর ভাইয়ের বাড়ির দোরগোড়ায় এসে পড়েছি প্রায়। তো ভাইকে ফোন করলাম, ভাই একটু বাজারে ছিল, আসবে এক্ষুনি। তো একটু ওয়েট করি, তারপরে একসাথে বাড়ি যাব। তারপরে কিছু পার্সোনাল কথাও আছে, তার সাথে গল্প স্বল্প করে তারপরে একটু বাড়িতে যাব। তো আমার সাথে আছে আমার বাড়ির পাশের মামু। তো চলো। সো প্রায় 10 মিনিট পর আমি আমার শুভঙ্কর ভাইয়ের বাড়িতে পৌঁছেই গেছি। এই যে শুভঙ্করের বাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক, ভাইকে একটু ডাকবো। এতটাই ভালো লাগছে না, অনেকদিন পর দেখা। এখন আমি আমার শুভঙ্কর ভাইয়ের বাড়িতে, একদম ভাইয়ের বেডরুমে পৌঁছে গেছি। তো এতটাই এক্সাইটেড, আই ক্যান বিলিভ দিস ম্যান। 5-6 বছর পর দেখা আমাদের স্কুল ফ্রেন্ড। তো আগে পড়াশোনা কোনো কোশ্চেন হতো, একসাথেই কথাবার্তা হতো, কিন্তু এখন সবাই সবার মতো ব্যস্ত, সবাই আলাদা কলেজে। তো আমি তো পড়াশোনা ছেড়ে দিয়েছি। তো রতন তো এখন পড়ছে কন্টিনিউ। তো আমরা ফোন করছিল যে ভাই দেখা করবে, তো আজকে দেখা করলাম ফ্যামিলি, মানে ও আসছে আমাদের বাড়িতে। আসলে আমি একজন শিবের ভক্ত, বলতে অন্ধ ভক্ত, আই ক্যান এক্সপ্রেস দিস ফিলিংস, I just speechless, man. So please hug me, man. Seriously, yeah. I'm not excited. মানে কি বলবো, যখন একটা খুব ফাইনালি আমি একটা কিছু কেদারনাথ গেছিলাম আদেশ মিলল। তো তখন থেকে আমাকে বলছে যে ভাই কোথায় আছিস, মানে অনেক আপডেট নিচ্ছিল, ভালো মোটিভেট করছিল। তো আমাকে বলেছিল যে আসার পর দেখা করছি। তো আচ্ছা, এখানে আমি দেখা হবে। A few moments later. প্রায় এখানে ভাইয়ের সাথে 45 থেকে 1 ঘন্টার মতো গল্প করলাম। অনেক কিছু পার্সোনাল বিষয় ছিল, সেগুলো কিছু ডিসক্রাইব করে বুঝিয়ে দিলাম, আমাকে অনেক কিছু জানিয়ে দিল। তো প্রায় 7 থেকে 8 বছর হবে না, যখন আমরা টুয়েলভে পড়ছিলাম স্কুলে, তখন তখন থেকে আজকে, তারপরে এই মিটআপ, বাপরে বাপ। তখন আমরা এইচএস করেছিলাম 2015। হ্যাঁ, ওরকমই হবে, 14 ছিলাম, আর এখন 2022, মানে এই ধরো 6-7 বছর ওরকম তো হবেই।
স্কুল ফ্রেন্ড বলে কথা, তো স্কুল ফ্রেন্ড এটা ইস্যু ছিল অনেক, তো মানে অনেক ফ্রেন্ডস তো মানে সামনে দিয়ে গেলে কথা বলে না, কিন্তু এই যে আমার সাথে এখন কথা বলতেছে এটা সত্যি খুবই একটা গর্বের ব্যাপার, যে যাক আমাদের সেই ছোটোগুলো বন্ধু এখন আমাদের সাথে কথা বলে। এবং কিছু কিছু ফ্রেন্ড আছে যে মানে সামনে দিয়ে গেলেও কথা বলে না, মানে অ্যাটেন্ড বেশি, কিন্তু রতনের মধ্যে ওই জিনিসটা নেই। আচ্ছা আরেকটা কথা জানার ছিল তোর কাছে, মানে এই যে কেদারনাথ যে সাইকেল নিয়ে যাওয়ার বুদ্ধিটা তোর মাথায় কোথেকে আসে বলতো একটু? ব্যাপার হচ্ছে কি, আমি তো ফার্স্ট দেখছিলাম যে কোলকাতা থেকে এসেছিল পরিমাণ কাটছি স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারো। হ্যাঁ তো স্যারের বয়স কিন্তু ধর 60+, তো স্যার যদি একটু অল ইন্ডিয়া ঘুরতে পারে, তো আমরা মনে করি আমরা ওই জার্মানের কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে যাইনি, তো আমরা ওই সাইকেল নিয়ে যাই। আচ্ছা ওই মোটিভেট মানে স্যারের কাছে মোটিভেশন পেয়েছিস না? মানে দেখা আমি ভিডিও দেখা মানে মোটিভেট হয়েছি স্যারের কাছে, তাহলে আমরা যেতে পারবো। আর তুই যদি চাইছিস তুই পাই দেখে দেবে সব কিছু, সেটা তো অবশ্যই। তো তোমাদেরও যদি কোথাও কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে, যদি পয়সার কোনো অভাব থাকে, তো তোমরা সাইকেল নিয়ে বেরিয়ে যেতে পারো বা হেঁটেও যেতে পারো। মেন কথা হচ্ছে যে যেতে হবে আর কি, এইরকম ভাবনা রাখতে হবে, কারণ তুমি যদি বাড়িতে পৌঁছে থাকলে যাবো কীভাবে, থাকবো কোথায়, বাড়ি থেকে বের হলে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা অটোমেটিক হয়ে যায়। সব জায়গায় গুরুদুয়ার আছে, মন্দির আছে, তোমরা গুরুদুয়ারও থাকতে পারবে, মন্দিরও থাকতে পারবে, যেসব জায়গায় টাকা লাগে। কারণ তোমরা দেখেইছো আমার ভিডিওতে যে আমরা কীভাবে ঘুরেছিলাম, পেট্রোল পাম্পেও ছিলাম, অনেক মানুষ হেল্পও করেছে। যদি তোমরা ভালো কিছু করো তো অনেক মানুষকে পাশে পাবে, তো তোমাদেরও যদি এরকম ঘোরার ইচ্ছা থাকে তোমরা বেরিয়ে যাবো। আশা করি এই শুভঙ্কর ভাইকে ব্লগে দেখেছেনই, মানে শুভঙ্কর ব্লগ জিরো সেভেন, শুভঙ্কর ব্লগ জিরো সেভেন, ব্লগ জিরো সেভেন আমার ইউটিউব চ্যানেল। মাস সবাই দেখি বলতে অতটা ফেমাস না, ছোট মোটো একটা ইউটিউবার হতে পারো না, না ভিডিও করতে ভালো লাগে বুঝলাম, তাই সেজন্যই আর কি করি। ছোট না ভাই, এইটা যে এতদূর করে এতদূর সাইকেলে করে জার্নি করে গেছিস সেটা কি কম ব্যাপার না, এটা আমাদের জামানদার একটা গর্বের ব্যাপার বললে। দেখা করে ফিলিংসটা এক্সপ্রেস করার আর কিছু পাচ্ছে না, এতটাই ভালো লাগছিল। তো দেখলেন এরকমই ব্লগ আরও নতুন নতুন আরও বানানোর চেষ্টা করবো, সেই জন্য আমাদের ফ্যামিলির মেম্বার হতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও পরে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আরও। তো আজকের ভিডিও এখানে আমি এক্ষুনি শেষ করলাম, তো দেখা হচ্ছে পরের ভিডিও।